স্টেশনের নাম লোচনপুর, সেখান থেকে আরও 2 কোষ। যানবাহন বলতে কিছু নেই, গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে 2টো খাল, অন্য সময়ে বালির স্তূপ বর্ষাকালে পার হওয়া দায়, খেয়া নৌকা ছাড়া। উপায় নেই, কোটের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোটের ভাষায় সমন ধরিয়ে দেয়া। এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেঁটে দিয়ে আসতে হবে। মোট কথা, যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল, তারপর আল, হাতখানেক চওড়া। সার্কাসের খেলার সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চললাম। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি চোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনো যথেষ্ট আলো রয়েছে, চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল, খাল 2টো নয়, 1টা। খেয়া নৌকার কোনো ব্যবস্থা নেই। সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে। দুহাতে বাঁশ আগড়ে খাল পার হলাম। তারপর আল নয়, সরু পথ, পায়ে চলা, দুপাশে ঘোড়া নিম আর অ্যাসাওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইলখানেক পথ পার হয়ে পুবাই গাঁয়ে এসে হাজির হলাম। ছোট্ট গ্রাম, একটা দোকান আর গোটা দশেক চালাঘর এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে, সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াইতে পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল, তার কাছে খোঁজ করতেই বাজখাই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিত পাবন জানা, মশারের প্রয়োজন? প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয়ই দিত না। কাজ শেষ করে কোঁচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টি কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? খার নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না, দাঁড়াতে সাহস হলো না। কিছু বলা যায় না, দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলে কিচ্ছু করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলে কাকচিড়েও টের পাবে না। কোটের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়, লোকজন খেপে উঠে আধমোড়া করে দেয়। একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র,
শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এ গাঁয়ে ঠাই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হবার নয়। একেবারে গাঁয়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসলো। কি চাই বলুন না কর্তা। চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো, গোটা কয়েক জার আছে তবে সবকটাই খালি। দোকানদার আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে, আর কিছু? দুধ কিংবা কলা? আগে না, ওসব পাবেন না। নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম। দু একগাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি, আর পাটালি সে যে এত তেতো হয় কি করে, অনেক ভেবেও কুল কিনারা পেলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেওয়ার মুখে জিজ্ঞাসা করলাম, এখানে রাতটা কাটাবার জায়গা হবে? এই দোকানঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতিটার দিকে দেখছে, সেটার ওপর কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে যেন কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, জায়গা টাইগা হবে না, ছেলেপুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধ্যা হয়ে এলো, এখন যাই কোথায়? এই বেলা স্টেশনে রওনা হয়ে পড়ুন, কতটা আর পথ! কলকাতা যাবার শেষ গাড়ি রাত্রি 10টায়, সেটা অনায়াসে পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল, কোটের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যি তো কতটা আর পথ, যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে শুরু করলাম, চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে, গাছপালার জন্য আরো ঝুপসি টেকছে। যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল, আধো অন্ধকারে সেই পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরে অন্ধকার ঘন হলো, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শেয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শেয়ালকে ভয় নেই, শেয়াল জ্যান্ত মানুষের কাছে খেসে না, কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো, হিংস্র কোনো জানোয়ার। প্রায় ঘন্টা চারেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল, বাঁশের সেতুর কাজ বরাবর। দুটো হাত আড়াআড়ি ভাবে চোখের ওপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিভেদ্য হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারিদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাস শুরু হয়েছে, সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে, একটা পথের বদলে আর একটা পথ ধরে আঁটতে আরম্ভ করেছি। এখন উপায়? লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কেউ আছো? আমি পথ হারিয়েছি, আমাকে সাহায্য করো।
একবার, দুবার, তিনবার। কেউ আছো? কেউ আছো? কেউ আছো? কেউ আছো? চিৎকারে কোনো ফল হলো না, শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না, যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়বে, জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম, গাছপালার যেন আর শেষ নেই, যত এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো, চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ চলাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শেয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো, ভালো করে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে, গ্রামের নিশানা। হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো, সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম এই নির্জন প্রান্তরে আমি একলা নই, আরো লোক আছে, এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম, সেটাই নিয়ম, অনন্ত পথের যাত্রীকে প্রথমে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম, অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সব বাহিরা সামনে এলো, শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে, সামনের ডান দিকের লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। কাথর কণ্ঠে অনুরোধ করলাম, শুনুন। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল, আর চারজনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল, আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো শ্লদ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা এক আতঙ্কে শিউড়ে উঠল, চারজন লোকেরই ঠিক একই রকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এই ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই, কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কী করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমার চোখের ভুল, মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল, মশালের আলোয় খনেকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেওয়ার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম, বেসুরো বেতালা। কিন্তু পর মুহূর্তে বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম, মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকদের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে, তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হওয়ার কথা নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে, তাই জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে, ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ, দমকা হাওয়া উঠল, হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে উঠল।
আবার সেই চিৎকার, একেবারে যেন কানের পাশে। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে এ ব্যাপারে জট ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে, কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছাতে হবে। বড় বড় বৃষ্টির ফোলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করল। ছুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে। জানি না, বোধহয় আধ মাইলেরও বেশি এক টানা দৌড়েছি, হিসাব রাখিনি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। বিপত্তারণ, তুমি আছো দুর্বলের ত্রাণকর্তা। ছুটে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালাঘর নয়, শুধু চালা। তিন দিক আচ্ছাদিত, একদিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। প্রচণ্ড শব্দে বজ্রপাত হল। তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। সেই আলোতেই দেখলাম এবার আরও স্পষ্ট, আরও নিকটে। সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে, হুবহু এক চেহারা, এমনকি অসংস্কৃত দাঁড়ি গোপের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল, শিকারকে যেন কুঙ্ক্ষিগত করার উল্লাস। লাঠিটা বর্জ্যমুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয়, রক্তমাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না। অশরীরী আত্মার বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন খনখনে গলায় বলে উঠল, আপনি একটু মৃতদেহের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত জল করা হাসি। আমরা যেখানেই যাই একসঙ্গেই যা। বৃষ্টি থেমে গেছে, মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আঘা গোড়া ঢাকা, মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম, একেবারে এক মুখ, গোপ দাঁড়ি চুল গরণ কোথাও কোনো প্রভেদ নেই, এমনকি বসন্তের দাগ পর্যন্ত। দুহাতে চোখ দুটোকে রগড়ে নিলাম, এও কি সম্ভব? সব আর চারজনের বাহকের আকৃতিতে কোনো তফাত নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো, লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ দুটো খুলল, রক্তিম দুটো চোখ। প্রথমে দুটো ঠোঁট কেঁপে উঠল, তারপরে খনখনে গলায় স্বর ভেসে উঠল, একটু উঠে বসার মতো করে বললে, ঠিকই ভেবেছ, আমরা পাঁচজন একই লোক, কোনো তফাত নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পড়াতে এলো না, দেহের সদগতি হবে না, তাই নিজের দেহে থেকে চারজন বাহক সৃষ্টি করলাম, তারাই বয়ে নিয়ে এলো এই শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো?
তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো, দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। পরনের পোশাক ছিন্ন ভিন্ন, জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম, চালা ঘর আছে কিন্তু শূন্য, রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একবারে উল্টো দিকে। তা এই জায়গার নাম কি? এটাকে বলে পাঁচমুন্ডির আসর। পাঁচমুন্ডির আসর? চমকে উঠলাম। হ্যাঁ গো কর্তা, একই রকমের পাঁচজন তেনাদের দেখা যায়, পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামুন বলে বোধহয় বেঁচে গেছো। এ কাহিনী অনেককেই বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি, তারা রাতের বেলা কুবাই গা থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে পাঁচমুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ এক থলি আকবরী মোহর দেয়, তবু আমি ও পথ ধরে জীবনে যাব না।